বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতারের মধ্যম তরঙ্গ ৬৯৩ কিলোহার্জ ও এফএম ১০৬ মেগাহার্জ সহ সকল আঞ্চলিক কেন্দ্র এবং দেশের সকল কমিউনিটি রেডিও থেকে শুরু হচ্ছে ইউনেস্কোর সহযোগিতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল পদ্ধতিতে পাঠদান কার্যক্রম ঘরে বসে শিখি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আজ থাকবে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর বিষয়াদি এবং প্রথমেই নিবেদন করছি প্রথম শ্রেণীর বাংলা বিষয়ক পাঠদান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভ অপরাহ্ন। বাংলাদেশ বেতার ঢাকা থেকে সম্প্রচারিত ঘরে বসে শিখি অনুষ্ঠানে আজ প্রথম শ্রেণীর বাংলা বিষয় থেকে আমি পারভিন শিকদার পিনু, প্রধান শিক্ষক, বঙ্গবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সূত্রাপুর, ঢাকা, তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি পরিবারের সবার সাথে ভালো আছো, নিরাপদে আছো এবং ঘরেই আছো। এবার আমার বাংলা বই নিয়ে তৈরি হয়ে যাও। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো বাংলাদেশ সহ সারা বিশ্ব এখন মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত। এই সময় আমরা বাড়ির বাইরে যাব না, প্রয়োজনে যদি বাইরে যাই ঘরে ফিরেই সাবান দিয়ে গোসল করে নেব। অপরিষ্কার হাতে চোখ, নাক, কান, মুখ স্পর্শ করব না। বন্ধুদের সাথে খেলতে যাব না, যেখানে মানুষের ভিড় সেখানে যাব না। আমরা যদি এই স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে দ্রুত করোনা ভাইরাস মুক্ত হতে পারব এবং স্কুলে ফিরতে পারব। এ সময় ঘরে বসেই পড়ালেখায় মন দেব। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই তোমাদের মনে আছে গত পাঠে আমরা দ বর্ণ দিয়ে নতুন শব্দ বলতে শিখেছি এবং দ বর্ণ কীভাবে লিখতে হয় তাও শিখেছি। দ বর্ণ দিয়ে আরও শিখেছি দাবা, দোলনা, দল। শব্দগুলো আমরা শিখেছি, তাই না বন্ধুরা? এবার তোমরা আমার বাংলা বইটি নিয়ে বসে যাও, সাথে একটি পেন্সিলও নেবে। সুপ্রিয় সোনামণিরা, আজ আমি তোমাদের আরেকটি নতুন বর্ণ শেখাব। আজকের বর্ণ হল ধ। ধ। আমার সাথে বলো ধ। এবার তাহলে তোমরা আমার বাংলা বইয়ের ২৬ পৃষ্ঠাটি খোলো। দেখো পৃষ্ঠার উপরের দিকে লেখা আছে পাঠ ১৯। আজকের বর্ণ হচ্ছে ধ। এবার বইয়ের দ্বিতীয় ছবিতে দেখো ছেলেটি ধামা টানছে। এখন তোমরা আমার সাথে বলো ধামা টানি। ধামা, 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 ধামা। ধামা হচ্ছে বেতের তৈরি ঝুড়ি। আমার সাথে সাথে বলো ধামা টানি। ধামা, 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 ধামা। ধ, 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 ধ। চলো আমরা এখন বইয়ে দেখি কিভাবে ধ বর্ণটি লেখা আছে। ধ, ধ। এবার বইয়ের প্রথম ছবির নিচের বাক্যটিতে দেখো একটি বর্ণের রং লাল, তাই না বন্ধুরা? হ্যাঁ, এই বর্ণটি হলো ध ध ध ধয়ের উপরে অর্ধমাত্রা। আবার বলো, ধামা টানি ধামা ধ। এবার চলো ধ দিয়ে নতুন শব্দ শিখি। হ্যাঁ, ধান ধনুক ধরি। আবার বলো, ধান ধনুক ধরি ধান ধনুক ধরি। আমরা ধ বর্ণটি দিয়ে কি কি শব্দ পেয়েছি? হ্যাঁ, ধান ধনুক ধরি ধামা। আমার সাথে আবার বলো, ধামা টানি ধামা ধ ধ ধ। এখন ধ বর্ণটি আমরা লিখতে শিখব। বইয়ের ডান দিকের পৃষ্ঠায় দেখো, ধ কিভাবে লিখতে হয় তা দেখানো হয়েছে। দেখেছো তোমরা? এবার হাতে পেন্সিল নিয়ে প্রস্তুত হও। 27 পৃষ্ঠার উপরে একটি ধামার ছবি আছে। এর নিচে লেখা আছে ধামা। লাল রঙের বর্ণটি ধ ধ। আমার কথা শুনে শুনে বইয়ের ধ বর্ণের উপরে হাত ঘোরাও। প্রথমে লাল ধয়ের নিচের ঘরের কালো ফোঁটাযুক্ত ধটি দেখো। এখন প্রথম কালো ফোঁটা থেকে পেন্সিল ঘুরিয়ে তীর চিহ্ন বরাবর ডান দিকে দাগ দাও। তারপর দ্বিতীয় কালো ফোঁটা থেকে প্রথমে বাম দিকে দাগ দাও। তারপর তীর চিহ্ন বরাবর ডান দিকে পেন্সিল দিয়ে দাগ দাও। এবার নিচের থেকে দাগটি উপরের দিকে টেনে দাও। ছোট করে উপরে ডান দিকে একটি অর্ধমাত্রা দাও। ব্যাস, হয়ে গেল ধ। তোমরা সবাই নিশ্চয়ই হাত ঘোরাতে পেরেছ। অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। এবার তুমি নিজেই নিচের ধয়ের উপরে হাত ঘুরিয়ে আরেকটি ধ লিখে ফেলো। লিখেছ? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। এতক্ষণ মনোযোগ সহকারে লেখার জন্য তোমাদের ধন্যবাদ। ছোট্ট সোনামণিরা, এসো আবার একসাথে বলি, ধামা টানি ধামা ধ। সবাই বইয়ের ছবির নিচের লেখাগুলো আঙুল দিয়ে ধরো। আমার সাথে বলো, ধামা টানি ধামা ধ ধামা ধ ধামা ধ। ধতে কি হয়? ধতে হয় ধামা। ধামা লিখতে কি লাগে? ধামা লিখতে ধ লাগে। ধ দিয়ে আর কি কি শব্দ হয়? ধ দিয়ে হয় ধান, ধ দিয়ে হয় ধনুক, আর কি হয়? ধরি হয়। আমরা আজকে ধতে কি শিখেছি? ধতে ধামা, ধান, ধনুক, ধরি শিখেছি, তাই না বন্ধুরা? কিভাবে ধ লিখতে হয়, হ্যাঁ আমরা তাও শিখেছি। ধামা, ধান হয় কোন বর্ণ দিয়ে? ধ বর্ণ দিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পাঠের শেষে চলে এসেছি। তোমাদের জন্য বাড়ির কাজ হলো আজকের ধ বর্ণটি শুদ্ধ উচ্চারণে বাবা, মা, চাচা, ফুপু, মামা, ভাইয়া, আপু যাকে কাছে পাবে তাকেই শোনাবে। বলবে আজ বেতারের ক্লাস থেকে শিখেছি ধামা ধ। ধামার ছবি এঁকে পাশে লিখবে ধ। খালি ঘরে 3টি ধ লিখবে। স্কুল খুললে তোমার শিক্ষককে দেখাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই ভালো থাকব, বড়দের কথা শুনব, মাকে বাড়ির কাজে সাহায্য করব, মন দিয়ে পড়ব। আজ তাহলে আসি, আগামী ক্লাসে আবার কথা হবে। সবাইকে অনেক ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা, এবারে রয়েছে তোমাদের জন্য 2য় শ্রেণীর গণিত বিষয়ক পাঠদান। সুপ্রিয় শিক্ষার্থী, এই পরন্ত বিকেলে সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আজকের 2য় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সাথে আছি আমি লিটন কুমার সরকার, সহকারী শিক্ষক, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধামরাই, ঢাকা। তোমরা নিশ্চয়ই জানো যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও করোনায় আক্রান্ত। এ সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলবে, বারবার সাবান দিয়ে হাত ধুবে, খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরে যাবে না, বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবে। স্কুল বন্ধ, তাই ঘরে বসেই পড়ালেখা চালিয়ে যেতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আগের ক্লাসে আমরা কী শিখেছি বলো তো? হ্যাঁ, ছকের সাহায্যে 5 এর গুণের নামতা শিখেছি, 5 এর গুণের নামতা লিখতেও শিখেছি। চলো বন্ধুরা, আমরা সবাই মিলে এখন 5 এর গুণের নামতা বলবো। সবাই আমার সাথে শুরু করো। 5 1 গুণে 5, 5 2 গুণে 10, 5 3 গুণে 15, 5 4 গুণে 20, 5 5 গুণে 25, 5 6 গুণে 30, 5 7 গুণে 35, 5 8 গুণে 40, 5 9 গুণে 45, 5 10 গুণে 50। খুব সুন্দর। বন্ধুরা বলো তো, একজন মানুষের 2টি হাত থাকলে 2জন মানুষের মোট কয়টি হাত আছে? আমার মনে হয় তোমরা ঠিক বলেছ, 4টি হাত আছে। তাহলে এক্ষেত্রে গাণিতিক বাক্য কি হবে? হ্যাঁ, গাণিতিক বাক্য হবে 2 × 2 = 4। আজ আমরা 2 এর গুণ সম্পর্কে জানব। আমাদের আজকের পাঠ 5ম অধ্যায়ের গুণ। পাঠ্যাংশ 5/2 2 এর গুণ, পৃষ্ঠা নম্বর 43। তাহলে তাড়াতাড়ি বই, খাতা আর পেন্সিল নিয়ে বসে যাও। প্রিয় শিক্ষার্থী, এখন তোমরা 2য় শ্রেণীর গণিত বইয়ের 43 পৃষ্ঠা খোলো। তোমরা কি কিছু দেখতে পাচ্ছ? হ্যাঁ, কয়েকজন শিশু খেলা করছে। বলো তো, ফুল নিয়ে কতজন শিশু খেলছে? ঠিক বলেছ, 2জন শিশু ফুল নিয়ে খেলছে। তার চারপাশে আরও 2জন শিশু কাঠি নিয়ে খেলছে। আচ্ছা, লক্ষ্য করো তো, নিচের দিকে বাম পাশে কতজন শিশু পুতুল নিয়ে খেলছে? হ্যাঁ, 2জন শিশু পুতুল নিয়ে খেলছে। এর ডান পাশে আরও 2জন শিশু বেলুন নিয়ে খেলছে। ওরা খুব মজা করে খেলছে, তাই না বন্ধুরা? আমরাও আজ ওদের মতো মজা করে গণিতের খেলা খেলব। বন্ধুরা, উপরের ছবি গণনা করে বলো দেখি ছবিতে মোট কতজন শিশু আছে। সবাই আমার সাথে গণনা করো। 1 2 3 4 5 6 7 8 8 জন শিশু আছে। তোমরা নিশ্চয়ই দেখেছো উপরে একটি প্রশ্ন আছে। আমি এখন প্রশ্নটি তোমাদের পড়ে শোনাচ্ছি। 4 জোড়া শিশু খেলছে, একত্রে কতজন শিশু খেলছে? আমি আবার পড়ছি। 4 জোড়া শিশু খেলছে, একত্রে কতজন শিশু খেলছে? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি জানো জোড়া মানে কি? আচ্ছা দেখো তো শিশুরা কত রকমের খেলা খেলছে। হ্যাঁ, 1 2 3 4 রকমের খেলা খেলছে। প্রত্যেক খেলায় কতজন করে শিশু আছে? ঠিক বলেছ, 2 জন করে শিশু আছে। 4 জায়গায় 2 জন করে শিশু খেলছে, তার মানে 2 জন হচ্ছে 1 জোড়া। প্রতি 2 জন যদি জোড়া হয় তবে 4 জোড়া শিশু খেলছে, তাই না বন্ধুরা? আর 4 জোড়া শিশু একত্রে হচ্ছে 8 জন শিশু, তাহলে এক্ষেত্রে 8 জন শিশু খেলছে। এখন আমরা নিচের ছবি অনুযায়ী কতজন শিশু আছে তা বের করব। বন্ধুরা বলো তো প্রথম ছবিতে কয় জোড়া শিশু খেলছে? হ্যাঁ, 1 জোড়া শিশু খেলছে। তাহলে গাণিতিক বাক্য হবে কি? গাণিতিক বাক্যটি হবে 2 × 1 = 2। আমরা আগের ক্লাসে 5 এর গুণের নামতা বলতে ও লিখতে শিখেছি, তাই না বন্ধুরা? ঠিক একইভাবে আমরা 2-এর নামতাও বলবো। এখানে আমরা বলবো 2 1 × 2। দেখো তো পরের ছবিতে কয় জোড়া শিশু খেলছে? হ্যাঁ, 2 জোড়া শিশু খেলছে। তাহলে গাণিতিক বাক্য কি হবে? ঠিক বলেছ, গাণিতিক বাক্য হবে 2 × 2 = 4। তাহলে আমরা বলবো 2 2 × 4। বন্ধুরা এবার দেখো তো পরের ছবিতে কয় জোড়া শিশু খেলছে? 3 জোড়া শিশু খেলছে। তাহলে গাণিতিক বাক্য কি হবে? হ্যাঁ, তাহলে গাণিতিক বাক্য হবে 2 × 3 = 6। এক্ষেত্রে আমরা বলবো 2 3 × 6। বলো তো বন্ধুরা ডান পাশের খালি ঘরটায় কত লিখতে হবে? ঠিক বলেছ, 6 লিখতে হবে। তাহলে পেন্সিল দিয়ে খালি ঘরে 6 লিখো। বন্ধুরা এখন বলো তো একেবারে শেষের ছবিতে কয় জোড়া শিশু খেলছে? হ্যাঁ, 4 জোড়া শিশু খেলছে। তার মানে গাণিতিক বাক্য হবে 2 × 4 = 8। তাহলে আমরা বলবো 2 4 × 8। বলো তো ডান পাশের খালি ঘরটায় কত লিখতে হবে? আমার মনে হয় তোমরা ঠিক বলেছ, 8 লিখতে হবে। তাহলে পেন্সিল দিয়ে খালি ঘরে 8 লিখো। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ 1 জোড়ায় 2 জন, 2 জোড়ায় 4 জন, 3 জোড়ায় 6 জন, 4 জোড়ায় 8 জন। আচ্ছা বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছ জোড়ার সংখ্যা বৃদ্ধি পেলে শিশুর সংখ্যা কিভাবে বৃদ্ধি পায়। ঠিক বলেছ, প্রতি জোড়ার জন্য 2 জন করে বৃদ্ধি পায়। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আজ আমরা কি কি শিখলাম? হ্যাঁ, 2-এর গুণ সম্পর্কে জানলাম। আচ্ছা বলো তো 1 জোড়া শিশু সমান কতজন শিশু? আমার মনে হয় তোমরা ঠিক বলেছ, 1 জোড়া শিশু সমান 2 জন শিশু। বলো তো বন্ধুরা জোড়ার সংখ্যা বৃদ্ধি পেলে প্রতি জোড়ার জন্য কতজন করে শিশু বৃদ্ধি পায়? হ্যাঁ, 2 জন করে বৃদ্ধি পায়। এখন বলো তো 3 জোড়ায় কতজন হবে? एकदम ठीक बोलेছ। তিন জোড়ায় হবে ৬ জন, মানে ২ ৩ গুণে ৬। এখন তোমাদের জন্য থাকবে বাড়ির কাজ। আজকের ক্লাসে আমরা ২ এর গুণ সম্পর্কে জেনেছি। একইভাবে ৫ ৬ ৭ ৮ ৯ ও ১০ জোড়ায় কতজন শিশু আছে তা হিসাব করে তোমাদের পাঠ্য বইয়ের নিচের খালি জায়গায় পেন্সিল দিয়ে লিখে রাখবে। আমি আবার বলছি, ৫ ৬ ৭ ৮ ৯ ও ১০ জোড়ায় কতজন শিশু আছে তা হিসাব করে তোমাদের পাঠ্য বইয়ের নিচের খালি জায়গায় পেন্সিল দিয়ে লিখে রাখবে। স্কুল খোলার পর অবশ্যই স্কুলে গিয়ে বিষয় শিক্ষককে দেখাবে। আজকের পাঠে মনোযোগ সহকারে অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ। সকলে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। ভালো থেকো। শিক্ষার্থী বন্ধুরা, এবারে রয়েছে তোমাদের জন্য ৩য় শ্রেণীর গণিত বিষয়ক পাঠদান। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ঘরে নিরাপদে আছো। বাংলাদেশ বেতারের ঘরে বসে শিখে অনুষ্ঠানে স্টুডিও থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাসুদুর রহমান, সহকারী শিক্ষক, মাতুয়াইল ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, ড্যামরা, ঢাকা। বন্ধুরা, আজকের ৩য় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের ৩য় অধ্যায়ের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। এবার তোমরা গণিত বই নিয়ে তৈরি হয়ে যাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশও করোনায় আক্রান্ত। এ সময় তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। বারবার সাবান পানি দিয়ে হাত ধুবে, বাড়ির বাইরে যাবে না, বাইরে বের হলে মাস্ক ব্যবহার করবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখবে। বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে পূর্ব পাঠে আমরা উপরে ও নিচে সংখ্যা বসিয়ে বিয়োগ অঙ্ক করেছিলাম। এবার দেখি যোগ সংক্রান্ত গাণিতিক সমস্যা সমাধান করতে পারি কিনা। তোমরা খাতা ও কলম নিয়ে বসবে, কারণ অঙ্কগুলো মুখে মুখে করলে তোমাদের বুঝতে সমস্যা হতে পারে, তাই খাতায় করলে ভালো হয়। বন্ধুরা, ধরো তোমার কাছে ২৭৫টি আম আছে, তোমার বন্ধুর কাছে ১২৩টি আম আছে। তোমাদের দুজনের মোট কয়টি আম আছে? বন্ধুরা, আবার বলছি, তোমার কাছে আম আছে ২৭৫টি, আর তোমার বন্ধুর কাছে আছে ১২৩টি আম। তাহলে তোমাদের দুজনার কাছে মোট কতটি আম আছে? এটা বের করতে হলে কি করতে হবে? হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই বলেছ, যোগ করতে হবে। তাই এ যোগ অঙ্কটি তোমরা উপরে ও নিচে সংখ্যা বসিয়ে লিখবে। এবার খাতায় লিখো, আমার কাছে আম আছে ২৭৫টি। ঠিক এর নিচে লিখো, বন্ধুর কাছে আম আছে যোগ ১২৩টি। এর নিচে তোমরা বাম থেকে ডানে দাগ টানো। তাহলে দুজনের কাছে মোট কতটি আম আছে? এখানে দেখো ২৭৫-এর একক স্থানে আছে ৫, ১২৩-এর একক স্থানে আছে ৩। ৫ যোগ ৩ কত হবে? ৫ আর ৩ যোগ করলে হবে ৮। যোগফলের ডান দিকে একক স্থানে ৮ বসাই। আবার দশকের ঘরে আছে ৭ ও ২। सात और दुई जोग करले हबे नय। जोगफलेर दशकेर घरे नय लिखी। सर्वशेषे देखो बंधुरा शतकेर घरे आछे दुई ओ एक। दुई और एक जोग करले हबे तीन। जोगफलेर शतकेर घरे तीन बसाई। ताहले दुजोनेर मोट कतटी आम हलो? दुजोनेर मोट आम हलो ৩৯৮টি। कि बंधुरा खूब सहज ताई ना? बंधुरा तोमरा एतक्षणे अवश्यई गणित बई हाते नियेछो, तार साथे साथे खाता ओ कलम नियेछो निश्चयई। खातार उपर डान दिके विषय ओ तारीख लिखो। तोमरा गणित बइয়ের ৪২ पृष्ठा बेर करो। ए अध्याये आमरा ৫ নং-এ जे गाणितिक समस्या रयेछे तार समाधान करब। आजकेर पाठे ৫ নং-এ जे गाणितिक समस्याटी रयेछे ता आमी परे शोनाबो। तोमरा आंगुल रेखे ৫ নং गाणितिक समस्याटी आमार साथे साथे मिलिये नाओ। ৫ নং-এ आछे करीमगंज स्कूले ৭২৫ जन शिक्षार्थी छिलो। ১৩০ जन नतून शिक्षार्थी भर्ती हलो। एखन शिक्षार्थीर संख्या कत हलो? बंधुरा आबार बोलछि करीमगंज स्कूले ৭২৫ जन शिक्षार्थी छिलो। ১৩০ जन नतून शिक्षार्थी भर्ती हलो। एखन शिक्षार्थीर संख्या কত হলো? বন্ধুরা এই সমস্যাটি সমাধান করতে কি করতে হবে? হ্যাঁ, তোমরা ঠিকই বুঝতে পেরেছো। এই সমস্যাটি সমাধান করতে যোগ করতে হবে। তাহলে ৭২৫ এর নিচে ১৩০ লিখে যোগ করতে হবে। এবার তোমরা খাতায় লিখো শিক্ষার্থী ছিল ৭২৫ জন। ठीक एर नीचे लिखो नतून भर्ती हलो जोग ১৩০ जन। बंधुरा आबार बोलছি शिक्षार्थी छिलो ৭২৫ जन, नतून भर्ती हलो जोग ১৩০ जन। एर नीचे तोमरा बाम थेके डाने दाग टानो। ताहले मोट शिक्षार्थी कतজন হবে? एखाने देखो ৭২৫-এর একক স্থানে আছে ৫, ১৩০-এর একক স্থানে আছে ০। ৫ যোগ ০ কত হবে? ৫ আর ০ যোগ করলে হবে ৫। যোগফলের ডান দিকে একক স্থানে ৫ বসাই। আবার দশকের ঘরে আছে ২ ও ৩। ২ আর ৩ যোগ করলে হবে ৫। যোগফলের দশকের ঘরে ৫ লিখি। শেষে দেখো বন্ধুরা শতকের ঘরে আছে ৭ ও ১। ৭ আর ১ যোগ করলে হবে ৮। যোগফলের শতকের ঘরে ৮ বসাই। তাহলে মোট কতজন শিক্ষার্থী হলো? মোট শিক্ষার্থী হলো ৮৫৫ जन। कि बंधुरा पेरेछो? निश्चयई पेरेछो। एबार ৪৩ पृष्ठार ৬ নং-এ যাব। ৬ নং समस्याटी पड़े शोनाচ্ছি। তোমরা বইয়ের উপর আঙ্গুল রেখে মিলিয়ে নাও। ৬ নং-এ আছে একটি ক্রিকেট খেলায় সুজন ১২০ রান, সুমন ৮৫ রান ও সুজয় ৬৭ রান করলো। তারা একত্রে কত রান করলো? বন্ধুরা আবার বলছি একটি ক্রিকেট খেলায় সুজন ১২০ রান, সুমন ৮৫ রান ও সুজয় ৬৭ রান করলো। তারা একত্রে কত রান করলো? বন্ধুরা এই সমস্যাটি কি করতে হবে? তোমরা ঠিকই বলেছো যোগ করতে হবে। এখানে সংখ্যা রয়েছে ৩টি। তাহলে কিভাবে লিখব? 120 नीचे लिखब 85 एवं एर नीचे लिखब 67 लिखे जोग करते हबे। एबार तोमरा खाताय लिखो सुजनेर 120 रान, तार नीचे लिखो सुमनेर 85 रान, एर नीचे लिखो सुजयेर जोग 67 रान। आबार बोलছি बंधुरा সুজনের 120 রান, সুমনের 85 রান, সুজয়ের যোগ 67 রান। এর নিচে তোমরা বাম থেকে ডানে দাগ টানো। তিনজনের মোট কত রান হবে? এখানে দেখো 120 এর একক স্থানে আছে 0, 85 একক স্থানে আছে 5, 67 একক স্থানে আছে 7। 0 যোগ 5 যোগ 7 কত হবে? 0 যোগ 5 যোগ 7 সমান 12 হবে। যোগফলের ডান দিকে একক স্থানে 12 এর 2 বসাই, তাহলে হাতে রইল 1। আবার ভালো করে খেয়াল করো বন্ধুরা, দশকের ঘরে আছে 2, 8 ও 6। 2 যোগ 8 যোগ 6 সমান 16 এবং 16 এর সাথে হাতের এক যোগ করলে হবে 17। যোগফলের দশকের ঘরে 17 এর 7 লিখি, হাতে থাকে 1। সর্বশেষে দেখো বন্ধুরা, শতকের ঘরে আছে 1, 1 এর সাথে হাতের 1 যোগ করলে হবে 2। যোগফলের শতকের ঘরে 2 বসাই। সুতরাং তারা তিনজনে কত রান করলো? তারা তিনজনে মোট 272 রান করলো। কি বন্ধুরা, আমার সাথে সাথে সমস্যাটি করতে পেরেছো? নিশ্চয়ই পেরেছো। এবার চলো বন্ধুরা, আমরা নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে পারি কিনা একটু যাচাই করি। করিমগঞ্জ স্কুলে মোট কতজন শিক্ষার্থী হলো? হ্যাঁ বন্ধুরা, ঠিকই বলেছো, মোট 855 জন শিক্ষার্থী হলো। সুজন, সুমন ও সুজয় কত রান করেছিল? তারা তিনজনে মোট 272 রান করেছিল। নিশ্চয়ই পেরেছ। বন্ধুরা, তাহলে এই অঙ্কগুলো পারবো? অবশ্যই পারবো। এজন্য খাতায় বারবার অঙ্কগুলো করতে হবে। এবার বিদায়ের পালা। বিদায়ের আগে বাড়ির কাজ দেব। গণিত বইয়ের 43 পৃষ্ঠার 7 ও 8 নং গাণিতিক সমস্যা খাতায় করে রাখবে। স্কুল খোলার পর তোমার বাড়ির কাজ তোমার শিক্ষককে দেখাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অডিও পাঠে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ। আগামী পাঠে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ রইল। সবাই নিরাপদে ও বাড়িতে থাকবে। চতুর্থ শ্রেণীর বন্ধুরা প্রস্তুত হয়ে যাও, এবারে তোমাদের ক্লাস শুরু হচ্ছে। হ্যাঁ, এবারে রয়েছে তোমাদের জন্য চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ক পাঠদান। শুভ অপরাহ্ন প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ বেতার ঢাকা থেকে সম্প্রচারিত ঘরে বসে শিখি অনুষ্ঠানে আজ চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি রাজিয়া সুলতানা, সহকারী শিক্ষক, পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরপুর, ঢাকা। নিশ্চয়ই পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো, নিরাপদে আছো এবং ঘরেই অবস্থান করছো। আশা করি তোমরা তোমাদের বই, খাতা, কলম নিয়ে তৈরি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো বাংলাদেশ সহ সারা বিশ্ব এখন করোনা ভাইরাসে আক্রান্ত। এই সময় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলব। বারবার সাবান পানি দিয়ে কমপক্ষে 20 সেকেন্ড সময় নিয়ে হাত ধুব। বাড়ির বাহিরে যাব না। অপরিষ্কার হাত দিয়ে নাক, মুখ ও চোখ স্পর্শ করব না। ঘরের অন্যান্যদেরও নিরাপদে থাকতে বলবো। এখন স্কুল বন্ধ, তাই ঘরে বসেই নিয়মিত লেখাপড়া চালিয়ে যাব। মনে থাকবে তো বন্ধুরা? প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কি মনে আছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে গত পাঠে আমরা কি পড়েছিলাম? নিশ্চয়ই মনে আছে। গত পাঠে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে অধ্যায় 9 এলাকার উন্নয়ন এর প্রথম অনুচ্ছেদের গ্রাম অঞ্চল সম্পর্কে জেনেছিলাম। গ্রামের সামাজিক পরিবেশ উন্নয়নের জন্য কি কি সুযোগ সুবিধা প্রয়োজন? শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা, রাস্তাঘাট, কালভার্ট, নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত পায়খানা, পুকুর, পানি সেচের ব্যবস্থা, বিদ্যুৎ ব্যবস্থা, ধর্মীয় প্রতিষ্ঠান, খেলার মাঠ ইত্যাদি প্রয়োজন। এই সুবিধাগুলো না পেলে কি করণীয় সে সম্পর্কে জেনেছিলাম। আজ আমরা 4th শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অধ্যায় 9 এলাকার উন্নয়ন এর দ্বিতীয় অনুচ্ছেদ শহরাঞ্চল নিয়ে আলোচনা করব। পৃষ্ঠা নম্বর 46। এ অনুচ্ছেদে শহরাঞ্চলের সামাজিক পরিবেশ উন্নয়নের জন্য কি কি সুযোগ সুবিধা প্রয়োজন এবং এসব সুযোগ সুবিধা যদি পর্যাপ্ত না হয় তাহলে আমাদের করণীয় কি সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মধ্যে অনেকেই গ্রামে বাস করো আর অনেকেই শহরাঞ্চলে বাস করো। যারা শহরাঞ্চলে বাস করো তারা একবার তাদের চারপাশের পরিবেশের কথা ভাবো। কি ভেবেছ? কি কি আছে আমাদের চারপাশে? উঁচু উঁচু বিল্ডিং, দোকানপাট, বিদ্যালয়, বাজার, বড় বড় মার্কেট, হাসপাতাল। আর একটু ভাবো আর কি আছে। হ্যাঁ, আরও আছে বিদ্যুৎ ব্যবস্থা, পানির ব্যবস্থা, বিনোদনের ব্যবস্থা, ময়লা নিষ্কাশনের ব্যবস্থা, ময়লা ফেলার জায়গা, খেলার মাঠ। আজকের পাঠে আমরা জানার চেষ্টা করব এগুলো কিভাবে আমাদের সামাজিক পরিবেশকে উন্নত করে। একবার ভাবো তো, শহরাঞ্চলের পরিবেশ উন্নয়নের জন্য কোন সুবিধাগুলো বেশি প্রয়োজন? হ্যাঁ, ঠিক ভেবেছ। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, চলাচলের জন্য প্রশস্ত রাস্তা। এবার ভাবো তো বন্ধুরা, এগুলো না থাকলে আমাদের কি হতো? শিক্ষা প্রতিষ্ঠান না থাকলে আমরা শিক্ষা গ্রহণ করতে পারতাম না। হাসপাতাল না থাকলে কেউ অসুস্থ হলে চিকিৎসা নিতে পারতাম না। আর শহরে যেহেতু জনসংখ্যা বেশি, যানবাহন চলাচল বেশি, তাই চলাচলের জন্য প্রশস্ত রাস্তা জরুরি। আচ্ছা, শহরাঞ্চলে স্বাস্থ্যকর পরিবেশের জন্য কি প্রয়োজন? ময়লা আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন। বন্ধুরা বলো তো, যদি শহরে ময়লা ফেলার জন্য নির্দিষ্ট ডাস্টবিন না থাকতো তবে কি হতো? ঠিক বলেছ, আমাদের চারপাশের পরিবেশ দূষিত হতো, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব পাঠ্য বই থেকে জেনে নেই যারা শহরাঞ্চলে বাস করে তাদের সামাজিক পরিবেশ উন্নয়নের জন্য কি কি সুযোগ সুবিধা প্রয়োজন। এখন সবাই তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের পৃষ্ঠা 46 খোলো। পরিবেশ উন্নয়নের জন্য নিম্নোক্ত সুযোগ সুবিধা প্রয়োজন: শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, চলাচলের জন্য প্রশস্ত রাস্তা, ময়লা নিষ্কাশনের জন্য নালা বা ড্রেন, ময়লা আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন, নিরাপদ খাবার পানির ব্যবস্থা, বিদ্যুৎ ব্যবস্থা, গ্যাস ব্যবস্থা, ধর্মীয় প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, বাজার, পার্ক, খেলার মাঠ। দেখেছো বন্ধুরা, উপরে আমরা যা আলোচনা করলাম বইতেও তা আছে। উপরের সবগুলো সুযোগ সুবিধা আমাদের প্রয়োজন। এগুলো আমাদের প্রতিদিনের জীবনযাপনকে সহজ ও সুন্দর করে দেয়। আমরা কি জানি এই সুযোগ সুবিধা পর্যাপ্ত না হলে কি করা উচিত? এসব সুযোগ সুবিধা যদি পর্যাপ্ত না হয় তাহলে স্থানীয় জনগণের দায়িত্ব হলো সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলরকে জানানো। তারপর এলাকার সকলে মিলে শহরাঞ্চলের সুবিধাগুলো উন্নয়নে কাজ করতে পারি, যেমন সেতু মেরামত করা, ময়লা নিষ্কাশনের ব্যবস্থা উন্নয়ন, বৃক্ষরোপণ, খেলার মাঠ খেলার উপযোগী রাখা ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তো এতক্ষণ শহরাঞ্চলের সামাজিক পরিবেশ উন্নয়নের সুযোগ সুবিধাগুলো সম্পর্কে আলোচনা করলাম। কতটুকু জানলাম এসো জেনে নিই। এখন আমি তোমাদের কিছু প্রশ্ন করব, তোমরা নিজে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? গত পাঠে তোমরা গ্রাম অঞ্চলের এবং আজ শহরাঞ্চলের সামাজিক পরিবেশ উন্নয়নের সুবিধা সম্পর্কে জেনেছ। তাহলে বলো তো, গ্রাম অঞ্চলের ও শহরাঞ্চলের কোন কোন সুবিধাগুলো একই? ঠিক বলেছ, শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যুৎ ব্যবস্থা, ধর্মীয় প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, বাজার, খেলার মাঠ, নিরাপদ খাবার পানির ব্যবস্থা। এবার বলো তো, শহরাঞ্চলে বসবাসকারী মানুষের স্বাস্থ্য রক্ষায় কোনগুলো থাকা সবচেয়ে প্রয়োজন বলে তুমি মনে করো? ঠিক, ময়লা নিষ্কাশনের জন্য নালা বা ড্রেন আর ময়লা আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন থাকা সবচেয়ে প্রয়োজন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা তোমাদের খাতা কলম নাও এবং খাতা খোলো। খাতার ডান পাশে উপরের কোণে আজকের তারিখ এবং আজকের পাঠের বিষয় লিখো। আজকের পাঠের বিষয় ছিল শহরাঞ্চল। আমি তোমাদের এখন বাড়ির কাজের জন্য একটি প্রশ্ন বলছি, তোমরা খাতায় প্রশ্নটি লিখে নাও। তুমি তোমার নিজ এলাকায় কি কি সুবিধা পাও তার 5টি সুবিধার নাম লিখো। আমি আবার বলছি, তুমি তোমার নিজ এলাকায় কি কি সুবিধা পাও তার 5টি সুবিধার নাম লিখো। তোমরা অবশ্যই এই প্রশ্নের উত্তরটি তোমাদের খাতায় লিখে রাখবে এবং সংরক্ষণ করবে। স্কুল খোলার পর তোমাদের বিষয় শিক্ষককে এই লেখাটি দেখাবে। আজকের পাঠে অংশগ্রহণ করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই তোমরা আমাদের সাথে থাকবে এবং প্রতিদিন পাঠে অংশগ্রহণ করবে। আজকের পাঠ এখানেই শেষ করছি। ধন্যবাদ। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এবারে তোমাদের পালা, শুরু হচ্ছে তোমাদের ক্লাস। ঝটপট তৈরি হয়ে নাও, তোমাদের জন্য রয়েছে পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ক পাঠদান। শুভ অপরাহ্ন প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ বেতার ঢাকা থেকে সম্প্রচারিত অনুষ্ঠানে আজ পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় থেকে আমি রেবেকা সুলতানা, সহকারী শিক্ষক, ন্যাশনাল সকাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরপুর, ঢাকা, তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি পরিবারের সবার সাথে ভালো আছো, নিরাপদে আছো এবং ঘরেই আছো। এবার বই, খাতা, কলম নিয়ে তৈরি হয়ে যাও। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই জানি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও করোনা ভাইরাসে আক্রান্ত। এ সময়ে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলব। বারবার সাবান পানি দিয়ে হাত ধুব, বাড়ির বাইরে যাব না, বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হব ও অন্যদের থেকে 3 ফুট দূরত্বে থাকব। আর হ্যাঁ, স্কুল বন্ধ, তাই ঘরে বসেই লেখাপড়া চালিয়ে যাব। প্রিয় সোনামণিরা, গত পাঠে বাংলা বিষয়ে আমরা শখের মৃৎশিল্প গল্পের পৃষ্ঠা 35 থেকে 36 কুমারেরা কিভাবে কাঠের চাকায় মাটির বিভিন্ন রকমের পাত্র তৈরি করেন से सम्पर्के जेनेছি। মনের মাধুরী মিশিয়ে কিভাবে নকশা তৈরি করা হয় এবং বিভিন্ন পাতার রস দিয়ে রং করার বিষয় সম্পর্কেও জেনেছি। তোমাদের বাড়ির কাজও দেয়া ছিল, করেছো নিশ্চয়। আজ আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের শখের মৃৎশিল্প গল্পের পৃষ্ঠা ৩৫ থেকে ৩৬ কুমারদের কাছে হতে মজা হলো পর্যন্ত পড়ব। গত পাঠে আমরা মূল বিষয়বস্তু আলোচনা করেছিলাম। সেখান থেকে আজ আমরা যুক্তবর্ণ, নতুন শব্দ ও বাক্য গঠন সম্পর্কে জানব। বন্ধুরা, চলো আজকে গত পাঠে পঠিত অংশে কি কি যুক্তবর্ণ ও নতুন শব্দ ছিল সেগুলো শিখব এবং নতুন শব্দসমূহ দিয়ে বাক্য গঠন করব। এসো আজকের পাঠে কি কি যুক্তবর্ণ সম্বলিত শব্দ রয়েছে শিখে নিই। যন্ত্রপাতি, সরঞ্জাম, শিল্পী। আমি আবার বলছি, যন্ত্রপাতি, সরঞ্জাম, শিল্পী। যন্ত্রপাতি শব্দে দন্তন ও তরফলা যুক্ত হয়েছে। এখানে বর্ণ তিনটি, দন্তন, ত ও রফলা। এরূপ আরও শব্দ অন্ত্র, মন্ত্র। সরঞ্জাম এ শব্দে ইয় ও বর্গীয় জ যুক্ত হয়েছে। এখানে বর্ণ দুটি, ইয় ও বর্গীয় জ। এ দুটি বর্ণ যুক্ত হয়ে আরও দুটি শব্দ, গঞ্জ, স্পঞ্জ। এবার শিল্পী। এখানে যুক্তবর্ণ দুটি ল ও প। এ দুটি যুক্তবর্ণ যুক্ত আরও শব্দ অল্প, গল্প। এবার নতুন শব্দ খুঁজে বের করি, অর্থ জেনে নিই এবং বাক্য গঠন করি। টেপা পুতুল, বাকল, নকশা, খই। টেপা পুতুল অর্থ নরম এঁটেল মাটি দিয়ে টিপে টিপে যে পুতুল বানানো হয়। এবার বাক্য গঠন করি। এবার মেলা থেকে টেপা পুতুল কিনব। বাকল অর্থ গাছের উপরের আবরণ। এ শব্দ দিয়ে বাক্য গঠন করি। কুমারেরা গাছের বাকল থেকেও রং তৈরি করেন। নকশা অর্থ কারুকাজ। এ শব্দ দিয়ে বাক্য গঠন করি। নকশা করা কাঁথা সবার খুব পছন্দ। খই মানে হল ধান থেকে তৈরি এক প্রকার খাবার। এ শব্দ দিয়ে বাক্য গঠন করি। গুড় দিয়ে খই খেতে খুব মজা। এসো জেনে নিই আজ আমরা কি কি শিখলাম। সরঞ্জাম লিখতে কোন কোন বর্ণ যুক্ত হয়েছে? হ্যাঁ, ঠিক বলেছ, ইয় ও বর্গীয় জ। বাকল শব্দ দিয়ে একটি বাক্য গঠন করি। হ্যাঁ, কুমারেরা গাছের বাকল দিয়েও রং তৈরি করেন। তোমরা ঝটপট খাতা কলম নিয়ে নাও এবং খাতার ডান পাশে উপরের কোণায় তারিখ লিখো। ১ নং বাড়ির কাজ, টেপা পুতুল, বাকল, নকশা ও খই দিয়ে একটি করে বাক্য লিখবে। ২ নং বাড়ির কাজ, কুমার সম্পর্কে ১০টি বাক্য লিখো। তোমরা অবশ্যই বাড়ির কাজ করবে এবং সংরক্ষণ করবে। স্কুল খোলা হলে বিষয় শিক্ষককে দেখাবে। বন্ধুরা, আমরা ক্লাসের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের স্কুল করোনা মহামারীর কারণে বন্ধ, কিন্তু আমাদের লেখাপড়া যেন বন্ধ না হয়। যতটা সম্ভব পড়াশোনা চালিয়ে যাব। নিয়মিত খাবার খাব, দৈনন্দিন গৃহকাজে মা বাবাকে সাহায্য করব, নিরাপদে থাকব, সুস্থ থাকব। কথা হবে অন্য পাঠে অন্য দিন। ভালো থেকো, ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা, আজ যে সমস্ত বিষয়ে শিক্ষকবৃন্দ তোমাদেরকে পড়ালেন, তোমাদেরকে বোঝাবার চেষ্টা করেছেন, তোমরা কিন্তু মনোযোগ সহকারে বুঝেছ নিশ্চয়ই, এবং তোমাদের বাড়ির কাজ যেগুলো দেওয়া হয়েছে নিশ্চয়ই তোমরা তা মনোযোগ সহকারে করবে, ঠিকমতো লেখাপড়া করবে, ভালোভাবে মনোযোগী হবে এই ক্লাসের প্রতি। আর হ্যাঁ, আমরা যেন এই করোনাকালে সবাই স্বাস্থ্য সচেতন থাকি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকি এবং ঘন ঘন 20 সেকেন্ড ধরে হাত ভালোভাবে সাবান দিয়ে পরিষ্কার পানিতে ধুয়ে নেই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ। এতক্ষণ প্রচারিত হলো ইউনেস্কোর সহযোগিতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল পদ্ধতিতে পাঠদান কর্মসূচি ঘরে বসে শিখি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন শামীম আহমেদ, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ ওয়াকিবুর রহমান, সার্বিক নির্দেশনায় সাইদ মোস্তফা কামাল এবং ঘরে বসে শিখি অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনির হোসেন।